शुरू करब ट्रांसक्रिप्शन। ट्रांसक्रिप्शन काके बला हय बोलछे देखो जे पद्धतिते आरएनए पॉलीमरेज उत्सेचकेर सहयोगिताय द्वितंत्री डीएनए एकटी तंत्रीके छाँच बा टेम्पलेट हिसेबे धरे डीएनए थेके आरएनए प्रस्तुत हय ताकेई बला हच्छे ट्रांसक्रिप्शन पद्धति। रेप्लिकेशनेर क्षेत्रे जेमन तोमरा देखले जे डीएनए पॉलीमरेज थ्री प्रधान उत्सेचक रूपे काज करे, डीएनए पॉलीमरेज बोलबो ओभारऑल आमी, ठीक सेरकम ही ट्रांसक्रिप्शनेर क्षेत्रे प्रधान उत्सेचक हच्छे आरएनए पॉलीमरेज। आरएनए पॉलीमरेजेर गठने जावार आगे एकटुखानी बोलबो जे जेहेतु आमरा जानी डीएनए हच्छे द्वितंत्री एबं आरएनए हच्छे एकतंत्री, ताहले द्वितंत्री डीएनए दुटो तंत्रीरई आरएनए संश्लेषणे दरकार हय ना, भूमिका नेई। তাহলে যে তন্ত্রী থেকে দ্বিতন্ত্রী ডিএনএর যে তন্ত্রী আরএনএ সংশ্লেষ করবে তাকে কি বলা হয়? বলা হচ্ছে টেমপ্লেট তন্ত্রী বা অ্যান্টিসেন্স তন্ত্রী বলা হয়। আর যে তন্ত্রী অংশগ্রহণ করছে না তাকে কি বলা হয়ে থাকে? বলা হচ্ছে নন টেমপ্লেট তন্ত্রী বা সেন্স তন্ত্রী বলা হয়ে থাকে। যেমন দেখো এখানে দ্বিতন্ত্রী ডিএনএর একটা নির্দিষ্ট জায়গা খুলে গেছে, তাহলে এই যে লাল যেটা দিয়ে এঁকেছি যার অভিমুখ হচ্ছে থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম, এটাকেই ছাঁচ হিসেবে ধরে তৈরি হচ্ছে, তাহলে এটাই হচ্ছে, লালটাই হচ্ছে টেমপ্লেট তন্ত্রী বা অ্যান্টিসেন্স তন্ত্রী। আর নীলটা যেটার অভিমুখ হচ্ছে ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম, এটাকে ধরে সংশ্লেষ হচ্ছে না আরএনএ, এটাকে কি বলা হয়ে থাকে? নন টেমপ্লেট তন্ত্রী বা সেন্স তন্ত্রী বলা হয়ে থাকে। তো এই ট্রান্সক্রিপশন পদ্ধতিতে প্রধান যে এনজাইম সেটা হচ্ছে আরএনএ পলিমারেজ, তাই না? তো পদ্ধতিতে যাওয়ার আগে প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার আরএনএ পলিমারেজ কেমন ধরনের উৎসেচক। বলছে আরএনএ পলিমারেজের দুটো অংশ আছে, একটা হচ্ছে কোর এনজাইম আর একটা হলো সিগমা ফ্যাক্টর। কোর এনজাইম এটা সাধারণত চারটে পলিপেপটাইড দিয়ে তৈরি হয়, চারটি পলিপেপটাইড দিয়ে তৈরি হয়, কি কি না দুটো আলফা একটা বিটা ড্যাশ, চারটে পলিপেপটাইড দিয়ে তৈরি হচ্ছে কোর এনজাইম। কখনো কখনো মাঝখানে আবার কেন্দ্রে একটা ওমেগা পলিপেপটাইড শৃঙ্খল দেখতে পাওয়া যায়, ওমেগা পলিপেপটাইড শৃঙ্খল দেখা যায়। তাহলে এই চারটে দিয়ে বা কখনো কখনো পাঁচটা পলিপেপটাইড শৃঙ্খল দিয়ে তৈরি হচ্ছে কোর উৎসেচক। এই কোর উৎসেচকের সাথে সিগমা ফ্যাক্টর যুক্ত হয়ে তৈরি করে হলো এনজাইম, এবং এই হলো এনজাইমই কিন্তু নির্দিষ্ট ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট যেখান থেকে শুরু হবে আরএনএ তৈরি হওয়া, সেখানে প্রথমে হলো এনজাইম গিয়েই যুক্ত হয়, সেখানে প্রথমে হলো এনজাইম ফর্মে। অর্থাৎ কোর উৎসেচক সিগমা ফ্যাক্টরের সঙ্গে যখন যুক্ত থাকবে তখনই হলো এনজাইম আকারে গিয়ে ও কী করবে না নির্দিষ্ট জায়গায় যুক্ত হবে। আচ্ছা, বলছে দেখো এই দ্বিতন্ত্রী ডিএনএর যে নির্দিষ্ট জায়গায় আরএনএ পলিমারেজ গিয়ে যুক্ত হয়, এই স্থানকে আমরা কী বলবো? বলা হচ্ছে প্রোমোটার স্থান বলা হয়ে থাকে। এবং যে নির্দিষ্ট নিউক্লিওটাইড থেকে, সাপোজ যদি আমি ধরে নিই এদিক থেকে শুরু হয়েছে, তাহলে এখান থেকে যে নির্দিষ্ট নিউক্লিওটাইড থেকে আরএনএ সংশ্লেষ শুরু হবে অর্থাৎ ট্রান্সক্রিপশন শুরু হবে তাকে কি বলা হচ্ছে? বলা হচ্ছে ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট বলা হয়। এবং এই নির্দিষ্ট নিউক্লিওটাইডকে জিরো দিয়ে চিহ্নিত করা হয়, যে নির্দিষ্ট নিউক্লিওটাইড থেকে ডিএনএর মাতৃতন্ত্রীর যে নির্দিষ্ট নিউক্লিওটাইডকে ছাঁচ হিসেবে ধরে এমআরএনএ সংশ্লেষ শুরু হবে তাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট, এবং এটাকে জিরো সাইন দিয়ে চিহ্নিত করা হয়। এবার যেদিকে সংশ্লেষ হতে থাকবে অর্থাৎ ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম অভিমুখে সংশ্লেষটা হবে, কেন? তার কারণ যেহেতু মাতৃতন্ত্রীটা থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম, মাতৃতন্ত্রী যেটা এটা থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম অভিমুখে আছে, তাহলে যেদিকে সংশ্লেষ হচ্ছে ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট থেকে যেদিকে সংশ্লেষ হচ্ছে সেই দিকের তন্ত্রীটাকে আমরা কি বলবো? বলা হচ্ছে এই দিকের তন্ত্রীটাকে আমরা বলবো ডাউনস্ট্রিম বলা হয়ে থাকে। ডাউনস্ট্রিম বলা হয়
এবং এই দিককার নিউক্লিওটাইডগুলোকে ধনাত্মক চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। যেদিকে সংশ্লেষ হচ্ছে সেদিকটা হচ্ছে ডাউনস্ট্রিম, নিউক্লিওটাইডগুলোকে ধনাত্মক সাইন দিয়ে চিহ্নিত করা হয়। আর বিপরীত দিকের অর্থাৎ ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট যেটাকে জিরো দিয়ে চিহ্নিত করেছি, তার বিপরীত দিকের যে নিউক্লিওটাইডগুলো এদেরকে আমরা কি বলবো, এদেরকে ঋণাত্মক সাইন দিয়ে চিহ্নিত করা হয়, এবং এই স্ট্রিমটাকে বলছি আমি আপ স্ট্রিম বলা হয়ে থাকে। এটাকে বলা হচ্ছে আপ স্ট্রিম বলা হয়ে থাকে। এবার বলছে দেখো ডিএনএর -10 বেস পেয়ার, অর্থাৎ যেখানে শুরু হচ্ছে তার বিপরীত দিকের যে নিউক্লিওটাইডগুলো এগুলো কি ঋণাত্মক সাইন দিয়ে চিহ্নিত করছি, তাহলে এই যে -10 বেস পেয়ার যেখানে শুরু হচ্ছে যে নিউক্লিওটাইড থেকে তার উল্টো দিকের 10টা নাইট্রোজেন বেস কীরকম সজ্জারীতির হয়ে থাকে। এখানটা বলছে দেখো এই অংশের নিউক্লিওটাইডের সজ্জারীতি খুবই ইম্পর্টেন্ট, TAT AAT ফর্মে থাকে, এই ফর্মে থাকে। কি বললাম, আবার বলছি ডিএনএর -10 বেস পেয়ার অর্থাৎ আপস্ট্রিমে নিউক্লিওটাইডের সজ্জারীতি কীরকম হয়ে থাকে, যেখানে শুরু হচ্ছে তার বিপরীত দিকে নিউক্লিওটাইডের সজ্জারীতি কীরকম হয়, না TAT থিয়ামিন অ্যাডিনিন থিয়ামিন অ্যাডিনিন অ্যাডিনিন থিয়ামিন TAT AAT এই সজ্জারীতিতে থাকে। এর আগেও বলেছি তোমাদেরকে যে ডিএনএ সেই জায়গাগুলোই খুলে যায় যেখানে অ্যাডিনিন থিয়ামিন বেস পেয়ার বেশি থাকে। তো এই নির্দিষ্ট আপস্ট্রিমের এই যে সজ্জারীতি এটাকে কি বলা হয়ে থাকে, খুবই ইম্পর্টেন্ট, এটাকে বলা হচ্ছে টাটা বক্স বা প্রিবনাও বক্স বলা হয়ে থাকে, টাটা বক্স বা প্রিবনাও বক্স বলা হয়ে থাকে। এবং আরএনএ পলিমারেজ এই স্থানটাতেই যুক্ত হয় হলো এনজাইম আকারে যুক্ত হয়। এবার বলছে দেখো যখনই আরএনএ পলিমারেজ, ধরো এখানে প্রথমে যখন যুক্ত হচ্ছে আরএনএ পলিমারেজ যখন যুক্ত হচ্ছে তখনই কি হবে, না এই টাটা বক্স বা প্রিবনাও বক্স অঞ্চলে যখনই যুক্ত হবে সাথে সাথে আরএনএ পলিমারেজের প্রভাবে কি হবে, না ডিএনএর 17টি বেস পেয়ার অটোমেটিক্যালি খুলে যাবে, অর্থাৎ 17টি নাইট্রোজেন বেসের যে হাইড্রোজেন বন্ডগুলো আছে সেগুলো ভেঙে যাবে এবং এরকম একটা ট্রান্সক্রিপশন বাবল গঠন করবে। এটা দেখতেই পাচ্ছ যেহেতু খুলে গেছে দুটো তন্ত্রী, এর আগে ছিল রেপ্লিকেশন বাবল, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন বাবল গঠন করবে। এবং এক্ষেত্রে আরএনএ পলিমারেজ হলো এনজাইম আকারে ডিএনএর যে নির্দিষ্ট জায়গায় যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে যে গঠন তৈরি করে তাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হয় ওপেন কমপ্লেক্স বলা হয়ে থাকে। কি বললাম, না যেখানে যুক্ত হচ্ছে এই স্থানটাকে আমি বলছি টাটা বক্স বা প্রিবনাও বক্স, এবং এই স্থানে আরএনএ পলিমারেজ হলো এনজাইম আকারে যুক্ত হয়ে যে গঠন তৈরি করে, হলো এনজাইম অর্থাৎ সিগমা ফ্যাক্টর কিন্তু যুক্ত আছে, হলো এনজাইম আকারে জোটবদ্ধ হয় এবং যে গঠন তৈরি করে তাকে বলা হচ্ছে ওপেন কমপ্লেক্স বলা হয়ে থাকে। এবং আরএনএ পলিমারের যুক্ত হওয়ার সাথে সাথে সেই জায়গার 17টা নাইট্রোজেন বেসের মাঝখানে হাইড্রোজেন বন্ধনীগুলো ভেঙে যাচ্ছে। আচ্ছা, যখনই হলো এনজাইম আকারে এখানে যুক্ত হলো তখনই কি হলো, যখন হলো এনজাইম আকারে যুক্ত হওয়ার কাজ হয়ে গেল অর্থাৎ ওপেন কমপ্লেক্স গঠন হয়ে গেল, তখনই কি হবে, এই সিগমা ফ্যাক্টর খুলে যাবে এবং এখানে যুক্ত হবে নতুন একটা প্রোটিন যাকে বলছি নাস এ প্রোটিন যুক্ত হয়, যেটাকে আমরা বলছি ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বা ইলংগেশন ফ্যাক্টর। এই প্রোটিনটাকে বলছি নাস এ প্রোটিন ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বা ইলংগেশন ফ্যাক্টর, যেটা এই সিগমা ফ্যাক্টরটা খুলে গিয়ে কোর এনজাইমের সঙ্গে যুক্ত হবে এবং ট্রান্সক্রিপশনের দীর্ঘীকরণ বা ইলংগেশন চেন ইলংগেশন করতে সাহায্য করবে। এরপর এই কোর এনজাইম নাসে প্রোটিনের সহযোগিতায় কি করবে, না টেমপ্লেট তন্ত্রীতে যে নাইট্রোজেন বেস আছে তার পরিপূরক নাইট্রোজেন বেস যুক্ত রাইবোনিউক্লিওটাইড একের পর এক যুক্ত করতে থাকবে, একের পর এক রাইবোনিউক্লিওটাইড যুক্ত করতে থাকবে এবং 5' টু 3' অভিমুখে সংশ্লেষ চলতে থাকবে। নাস এ প্রোটিনের সহযোগিতায় কোর উৎসেচক কী করে, একের পর এক রাইবোনিউক্লিওটাইড যুক্ত করে, কার কমপ্লিমেন্টারি, না মাতৃতন্ত্রীতে যে বেসগুলো আছে তার
কমপ্লিমেন্টারি নাইট্রোজেন বেস পরিপূরক নাইট্রোজেন বেস যুক্ত একের পর এক রাইবোনিউক্লিওটাইড যুক্ত করবে। তবে মাথায় রাখতে হবে যে যদি মাতৃতন্ত্রীতে থিয়ামিন থাকে তাহলে এখানে অপত্যতন্ত্রীতে অ্যাডিনিনের পরিবর্তে আসবে ইউরাসিল। মাতৃতন্ত্রীতে যদি থিয়ামিন থাকে তাহলে অপত্যতন্ত্রীতে অ্যাডিনিনের পরিবর্তে আসবে ইউরাসিল। বাকি গুয়ানিন থাকলে আসবে সাইটোসিন, সাইটোসিন থাকলে আসবে গুয়ানিন, অ্যাডিনিন থাকলে থাকবে ইউরাসিল, ইউরাসিল থিয়ামিন থাকলে আসবে অ্যাডিনিন। এইভাবে পরিপূরক একের পর এক নাইট্রোজেন বেস যুক্ত রাইবোনিউক্লিওটাইড যুক্ত করতে থাকবে এবং চেন ইলংগেশন চলতে থাকবে। এবার বলছে দেখো আরএনএ পলিমারেজ এক জায়গায় যুক্ত হয়ে কি করে, এরকম দশটি পরপর 1, 2, 3, 4, 5, 6 করে 10টি রাইবোনিউক্লিওটাইড যুক্ত করতে পারে। এক জায়গায় যুক্ত হলো, তারপর 10টি রাইবোনিউক্লিওটাইড পরপর যুক্ত করলো। আবার বলছি মাতৃতন্ত্রীর পরিপূরক নাইট্রোজেন বেস যুক্ত নিউক্লিওটাইড যুক্ত করবে 10টা, এক জায়গায় যুক্ত হয়ে 10টা যুক্ত করার পর ও কি করবে না, মাতৃতন্ত্রীর 3' to 5' অভিমুখে, মাতৃতন্ত্রীটা কি অভিমুখে আছে দেখো, এই যে এই তন্ত্রীটা লালটা, এটার অভিমুখ কি 3' to 5', আর তাকে টেমপ্লেট হিসেবে ধরে, ছাঁচ হিসেবে ধরে যে তন্ত্রীটা তৈরি হচ্ছে, আরএনএ যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 5' to 3'। তাহলে বলছে এক জায়গায় ডিএনএ যুক্ত হলো, তারপর 10টা রাইবোনিউক্লিওটাইড যুক্ত করলো, যুক্ত করার পর মাতৃতন্ত্রীর 3' to 5' অভিমুখে ও সরে যাবে। ধরো এখানটা গিয়ে আবার বসলো, বসলো, বসে আবার এরকম 10টা রাইবোনিউক্লিওটাইড যুক্ত করবে, আবার 3' to 5' অভিমুখে সরে যাবে, আবার 10টা রাইবোনিউক্লিওটাইড যুক্ত করবে। এইভাবে চেন ইলংগেশন করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না সমাপ্তি সূচক সংকেত পায়। আচ্ছা, তো এই সমাপ্তি ট্রান্সক্রিপশন পদ্ধতিতে টার্মিনেশন কিভাবে ঘটে, দুভাবে হতে পারে। কি কি, একটা বলছে দেখো এটাকে বলা হচ্ছে রো নির্ভর পদ্ধতি হতে পারে, সমাপ্তি দুভাবে হতে পারে, রো নির্ভর পদ্ধতি হতে পারে। আর একটা হচ্ছে এটাকে বলা হচ্ছে রো নিরপেক্ষ পদ্ধতি, দুভাবে ট্রান্সক্রিপশনের সমাপ্তি হতে পারে। রো নির্ভর পদ্ধতিটা কি বলছে, ইকোলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, মনে রাখবে ট্রান্সক্রিপশন রেপ্লিকেশন এই প্রত্যেকটা প্রসেসই হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, অর্থাৎ প্রোকারিওটিক কোষের মধ্যে সুস্পষ্টভাবে দেখা গেছে এবং এখান থেকেই আমরা সঠিকভাবে বর্ণনা করতে পেরেছি প্রথমে। তো এই রো নির্ভর পদ্ধতি বলছে দেখো ইকোলাই ব্যাকটেরিয়ার কোষের ভেতরে থাকে এক ধরনের রো প্রোটিন, রো হচ্ছে এক ধরনের হেক্সামার প্রোটিন, অর্থাৎ এটি 6টি পলিপেপটাইড শৃঙ্খল দিয়ে গঠিত একটা 275 কিলো ডাল্টন ওজনের প্রোটিন, হেক্সামার অর্থাৎ 6টি পলিপেপটাইড দিয়ে গঠিত একটা প্রোটিন। তো এই রো প্রোটিনের সংস্পর্শে যখনই আরএনএ পলিমারেজ আসবে তখনই কি হবে না, সাথে সাথে আরএনএ পলিমারেজ ডিএনএ থেকে খুলে যাবে এবং নতুন গঠিত আরএনএ শৃঙ্খল ডিএনএ থেকে খুলে গিয়ে ট্রান্সক্রিপশনের সমাপ্তি ঘটবে যখনই আরএনএ পলিমারেজ রো প্রোটিনের সংস্পর্শে আসবে। বলছে দেখো এই রো প্রোটিন, রো প্রোটিন এরপর কি করবে না, এইভাবে সদ্য গঠিত যে আরএনএ শৃঙ্খল তার সাথে গিয়ে যুক্ত হবে, রো ফ্যাক্টর বা রো প্রোটিনটা গিয়ে যুক্ত হবে সদ্য গঠিত আরএনএ শৃঙ্খলের সাথে। তারপর ধীরে 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 ও কী করবে, আরএনএ পলিমারেজের দিকে এগিয়ে যাবে এবং যখনই আরএনএ পলিমারেজ, এখানে যদি থাকে আরএনএ পলিমারেজ পরবর্তীতে, যখনই আরএনএ পলিমারেজ, যখনই এটা যদি আরএনএ পলিমারেজ হয়, এই জায়গায় অবস্থান করছে এখন আরএনএ পলিমারেজ, তাহলে এই রো ফ্যাক্টরটা যখনই আরএনএ পলিমারেজের টাচে আসবে, যুক্ত হয়েছে নতুন গঠিত আরএনএ শৃঙ্খলের সাথে, তারপর ধীরে ধীরে আরএনএ পলিমারেজের দিকে এগিয়ে যাচ্ছে, আরএনএ পলিমারেজ যখনই রো ফ্যাক্টরের টাচে আসবে সাথে সাথেই ও কী করবে, ট্রান্সক্রিপশনের সমাপ্তি ঘটাবে এবং ডিএনএ থেকে খুলে যাবে এবং নতুন গঠিত যে আরএনএ শৃঙ্খল এটাও ডিএনএ থেকে খুলে যাবে, ট্রান্সক্রিপশনের সমাপ্তি ঘটবে। এইভাবে হতে পারে। আবার বলছে দেখো কোনো কোনো সময় রো ফ্যাক্টরের প্রয়োজন হয় না,
কেন? তার কারণ ডিএনএ এর টার্মিনেটর স্থান মাতৃতন্ত্রী যেটা যেখানে শেষ হবে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া, সেখানে কি হয় না জিসি অর্থাৎ গুয়ানিন সাইটোসিন সমৃদ্ধ অঞ্চল আছে, এবং তারপরেই কি আছে না পরপর অ্যাডিনিন, ছটি বা তার অধিক সংখ্যক অ্যাডিনিন রিপিটেডলি থাকে। কি বললাম না মাতৃতন্ত্রী টার্মিনেটর স্থান যেখানে জিসি গুয়ানিন সাইটোসিন সমৃদ্ধ অঞ্চলের পরেই কতগুলো এরকম রিপিটেডলি অ্যাডিনিন দেখতে পাওয়া যায়, ছয় বা তার অধিক সংখ্যক অ্যাডিনিন। এইভাবে রিপিটেড সিকোয়েন্স থাকার ফলে কি হয়, আরএনএ শৃঙ্খল যেটা তৈরি করছে এটা এরকম হেয়ার পিনের মতন বেঁকে যায়, হেয়ার পিন বা চুলের কাটার মতন লুপ তৈরি করে রিপিটেড অ্যাডিনিন সিকোয়েন্স থাকার জন্য। তার ফলে কি হয় আরএনএ পলিমারেজ আর এই পিনটাকে এড়িয়ে সামনের দিকে এগোতে পারে না, আরএনএ পলিমারেজের অগ্রগতি বন্ধ হয়ে যায় এবং তখন আরএনএ পলিমারেজ খুলে যায়, নতুন গঠিত আরএনএ শৃঙ্খল ডিএনএ থেকে খুলে যায় এবং ট্রান্সক্রিপশনের সমাপ্তি ঘটে। তাহলে এইভাবে ট্রান্সক্রিপশন পদ্ধতি হচ্ছে, আবার একটু সাম আপ করে দিচ্ছি। আরএনএ পলিমারেজ প্রধান এনজাইম হলো এনজাইম আকারে যুক্ত হয়, যে স্থানটাতে যুক্ত হচ্ছে তাকে প্রোমোটার স্থান বলা হচ্ছে, যে পার্টিকুলার নিউক্লিওটাইড থেকে শুরু হয় এটাকে ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট বলে, যেদিকে চলে ডাউন স্ট্রিম তার বিপরীত দিকে আপ স্ট্রিম। এবার যেখানে আরএনএ পলিমারেজ যুক্ত হবে সেই জায়গায় কি হয়ে থাকে না তার উল্টো দিকে ডিএনএ তন্ত্রীর সজ্জারীতি কীরকম হয় না, এক্ষেত্রে দেখা যায় কতগুলো রিপিটেড থিয়ামিন অ্যাডিনিন বেস পেয়ার দেখতে পাওয়া যায়, এই জায়গাটাকে কি বলা হচ্ছে না মাই আপ স্ট্রিমে দেখতে পাওয়া যায়। যদি 10টা নিউক্লিওটাইডের বিচার করি তাহলে টি এ টি টি এ এরকম ফর্মে থাকে, এটাকে টাটা বক্স বলা হয়ে থাকে। এবং আরএনএ পলিমারেজ এই জায়গায় এসে যুক্ত হচ্ছে হলো এনজাইম আকারে, যুক্ত হওয়ার সাথে সাথে ডিএনএ দুটো তন্ত্রী পরস্পর থেকে আলাদা হয়ে যাচ্ছে, 17টা বেস পেয়ার আলাদা হয় এবং তারপর এই সিগমা ফ্যাক্টরটা খুলে যাচ্ছে। আচ্ছা, যুক্ত হলো, ওপেন কমপ্লেক্স তৈরি করলো, করার পরই সিগমা ফ্যাক্টর খুলে গেল এবং নাসে প্রোটিন যুক্ত হলো, নাসে প্রোটিনের সহযোগিতায় এবার কোর উৎসেচক কী করছে মাতৃতন্ত্রী বা টেমপ্লেট তন্ত্রীতে যে নিউক্লিওটাইডগুলো আছে তার পরিপূরক নিউক্লিওটাইড সংযোজন করে করে চেন ইলংগেশন করছে। এবার চেন ইলংগেশন করতে করতে যদি রো ফ্যাক্টর এসে যুক্ত হয়ে যায় নতুন গঠিত আরএনএ শৃঙ্খলের সাথে, তাহলে এই রো ফ্যাক্টর ধীরে ধীরে আরএনএ পলিমারেজের দিকে সরে যায়। যখনই আরএনএ পলিমারেজের টাচে আসে রো ফ্যাক্টরের, সাথে সাথে কি হয় আরএনএ পলিমারেজ কাজ স্টপ করে দেয় এবং খুলে যায় এবং নতুন গঠিত আরএনএ শৃঙ্খলটাও খুলে যাচ্ছে। এইভাবেও সমাপ্তি হতে পারে, অথবা ডিএনএ যেখানে শেষ হবে মাতৃতন্ত্রীতে যদি পরপর অ্যাডিনিন দেখতে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে নতুন গঠিত আরএনএ শৃঙ্খলটা এরকম যেটা তৈরি হচ্ছে একটা হেয়ারপিনের মতন লুপ তৈরি করে, তার ফলে আরএনএ পলিমারেজের অগ্রগতি বন্ধ হয় এবং আরএনএ পলিমারেজ নতুন গঠিত আরএনএ শৃঙ্খল ডিএনএ থেকে আলাদা হয়ে যায় এবং ট্রান্সক্রিপশনের সমাপ্তি ঘটে। আচ্ছা, এইভাবে ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হচ্ছে তাকে কি বলা হয়, এর আগে বলেছিলাম টাইপস অফ নন জেনেটিক আরএনএর মধ্যে এটা হচ্ছে এইচএন আরএনএ বা হেটারোজেনাস নিউক্লিয়ার আরএনএ। বলেছিলাম তোমাদেরকে যে এইচএন আরএনএ এরপর কি হয় না 5' প্রান্তে ক্যাপিং, 3' প্রান্তে পলি অ্যাডিনাইলেশন এবং স্প্লাইসিং পদ্ধতিতে অর্থাৎ ইন্ট্রনগুলো কেটে বাদ দিয়ে এক্সন দিয়ে দিয়ে অর্থাৎ কোডিং সিকোয়েন্স যেগুলো সেগুলোকে দিয়ে দিয়ে গঠিত হচ্ছে এমআরএনএ বা প্রকৃত এমআরএনএ, যেটা পরবর্তী ট্রান্সলেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চলেছে। আচ্ছা, তো শেষ হলো ট্রান্সক্রিপশন পদ্ধতি।